আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান থাকছি এমএস গ্যাজেট রিভিউর পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক্সপেরিয়া 5। আজকে আপনাদের সামনে সনি এক্সপেরিয়া 5 নিয়ে কথা বলবো এবং এই ফোনটি কোথায় পাওয়া যাচ্ছে এবং কি কন্ডিশনে পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটি। আজকে চলে আসলাম আমরা অ্যাপল টাচ ভিডিতে। অ্যাপল টাচ ভিডিতে এখন বর্তমানে সনি এক্সপেরিয়া 1 এবং এক্সপেরিয়া 5 নিয়ে আসছে। এখন বর্তমানে ZX3 এবং ZX2 ওদের কাছে পাওয়া যাবে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম 855 এবং ন্যানোমিটার প্রসেসর উপরে বেঞ্চ করে এই প্রসেসরটি তৈরি করা হয়েছে। এবং এই ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, 18 ওয়াটের ফাস্ট চার্জিং, একটা স্পিকার এবং একটি মাইক্রোফোন। বর্তমানে ইউজ ফোন হয়ে এই ফোনটি ওয়াটারপ্রুফ, আপনারা চাইলে টেস্ট করে নিতে পারেন। এবং এই ফোনটির সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন, একটি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট বাটন, উপরে ভলিউম লকার এবং নিচের দিকে রয়েছে হচ্ছে ওয়াটারপ্রুফ ক্যামেরা বাটন, যেখান দিয়ে আপনি দ্রুত ক্যামেরা সুইচ করতে পারবেন, ক্যামেরার ভিতরে যা যা কন্টিনিউ করা যাবে। এবং সাইডে বাম পাশে রয়েছে হচ্ছে সিম ইজেক্টর, যেখানে একটি সিম এবং একটি মেমোরি কার্ড লাগানো যাবে। আর এটা ইন ইজেক্টর ছাড়াই আনলক করতে পারবেন, যেটা হচ্ছে আস্তে করে টান দিলেই এই সিম এজেক্টরটি বের হয়ে যাবে। এখন আপনি এখানে সিম ব্যবহার করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা একটি সিম একটি মেমোরি লাগানো যাবে, এই অপশনটিও রয়েছে। আর এখানেও পানি ডুববে না, কারণ এই ফোনটি হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ। আর এই ফোনটি এখন বর্তমানে অ্যাপল টাচ বিডি বসুন্ধরা লেভেল 6D43 পাওয়া যাবে। আপনারা চাইলে অ্যাপল টাচ বিডিতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে ওদের নাম্বার দিয়ে রাখবো এবং শপের ঠিকানা দিয়ে রাখবো। আপনারা চাইলে ওদের দ্বিতীয় ব্রাঞ্চ যেটা হচ্ছে সোনারগাঁও নারায়ণগঞ্জ, এখানেও আসতে পারেন। এটা হচ্ছে ইশাখা প্লাজা মোবাইল মার্কেট লেভেল 1 11 নম্বর শপটাতে আসতে পারবেন। আমিও তাদের ঠিকানা এবং নাম্বার দিয়ে রাখবো। আর বাকি ভিডিওগুলো আপনারা মিউজিক সহকারে দেখতে থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।